আমেরিকার কাছে যদি আমরা হেরে যাই, তাহলে ওয়ার্ল্ড কাপে যেসব আমরা যেসব টিম এগেনস্ট আমরা খেলবো, আমার মনে এটা আমার আমার এখন তো আমি শঙ্কিত যে এমন না বিশেষ লজ্জাজনকভাবে হেরে যায় যাতে হারার একটি বিশ্ব রেকর্ড আমরা তৈরি করতে পারি, সেটা হওয়া লজ্জাজনক ব্যাপারটি আসলে আমার কাছে এই শব্দটার সাথে বা পরিচিত হওয়া উচিত যারা সিলেকশন করেছিল প্লেয়ারদের, এই ব্যাপারটি আসলে তাদের চিন্তা করা উচিত প্রথম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এটি যে বাংলাদেশের যারা সিলেকশন কমিটিতে আছেন তাদের একটি ব্যাপার কিন্তু আমাদের সবার আমি বলবো যে 100% দেখার মতো একটি ব্যাপার হয়েছে, যারা সুপার ফ্লপ মেরেছে সবসময় তাদেরকেই ওনারা সিলেকশন করেছেন, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবার মতো আনডাউটলি। এবং অ্যাপ্রিসিয়েট করার কারণটি হচ্ছে যে এটা আসলে আমি এই ব্যাপার নিয়ে আগেই কথা বলতে চেয়েছিলাম বাট আমি কথা বলিনি, আজকে আমি বলছি। অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে আমাদের আসলে ক্রিকেটাররা যারা মোটামুটি ভালো করার চিন্তা ভাবনা করে তাদেরকে যে কোনোভাবেই হোক কার জন্য কোন শক্তির জন্য সেই সব লোকগুলোকেই সরিয়ে দেওয়া হয়, এটা আমার বোধগম্য না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাস্ট প্রিভিয়াস যতগুলো গেম হয়েছে সেখানে সুপার ফ্লপ কয়েকজন প্লেয়ার করেছে, তারা কি করে টিমে থাকে আমার একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। আরেকটি কথা হয়েছে যে লাস্ট খেলা হয়েছিল জিম্বাবুয়ের সাথে মোস্ট প্রবাবলি না, সেখানে সাইফউদ্দিন যে আনডাউটে মেমরি আমি তার নাম উল্লেখ করব, পাঁচটা খেলার মধ্যে তিনটা ভালো করেছে, দুটাতে সে ভালো করেনি, তার জন্য তাকে অফ করা হলো। বাট সাইফউদ্দিন আনডাউটলি হি ইজ এ ভেরি গুড অলরাউন্ডার, আর তার দু পাঁচটার মধ্যে তিনটা খেলায় ভালো করেছে, দুটাতে খারাপ তা খারাপ করেছে তাকে বাদ দেওয়া হলো। আর যারা লাগাতার শূন্য 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 করতে করতে অস্থির হয়ে যাচ্ছে তাদেরকে সিলেকশন কমিটি মানে আমি কারো নাম উল্লেখ করতে চাই না, সেখানে তারা সিলেকশন কমিটি যারা আছেন তারা কি করে নিচ্ছেন আমি জানি না। সেখানে আরেকজন আমি নাম বলবো, মিরাজের কথা বলবো, আনডাউট ইজ এ ভেরি গুড অলরাউন্ডার, তাকে তাদের চোখ কেন পড়লো না। এমনকি আমি ধরে নেব যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবসময় আমরা খারাপ জিনিসগুলোকেই তুলে নেবার চেষ্টা করি, আসলে ব্যাপারটি দাঁড়িয়েছে ঠিক সেই রকমই, না হলে গতকালকের যে খেলা আমি দেখিনি যদিও বাট আমি শুনেছি, শুনে যদি আমেরিকার কাছে যদি আমরা হেরে যাই তাহলে ওয়ার্ল্ড কাপে যেসব আমরা যেসব টিম এগেনস্ট আমরা খেলবো, আমার মনে এটা আমার আমার এখন তো আমি শঙ্কিত যে এমন না বিশেষ লজ্জাজনকভাবে হেরে যায় যাতে হারার একটি বিশ্ব রেকর্ড আমরা তৈরি করতে পারি, সেটা হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি আবারও যারা সিলেকশন কমিটিতে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের মনে হয় কিছু কিছু সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয় যে যারা ভালো করবে না তাদেরকে আমরা নিব না, আমি না আমি একটু বলিনি যারা ভালো করবেন তাদেরকে আমরা নিব না, সে আমার দুলাভাই হোক আমার চাচা হোক আমার বিশ্ব জায়গা থেকে আসুক, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। যারা খেলায় ধারাবাহিকতা থাকবে যার খেলায় তাকে আমার সিলেকশন করা উচিত। আমি এর আগে বলেছিলাম একবার, আমি বারবারই বলেছি, আমরা ভালো খেললে পর বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে পাগল হয়ে যাই, বাট যখন খারাপ করি তখন তার ব্যাপারে কোনো রকম কোনো কিছু বলা হয় না, কোনো কিছু করা হয় না, ইভেন কি ম্যাচ মিডিয়া আছে সেটা কেটে দেওয়া হোক সেটাও আমরা এখন পর্যন্ত করিনি। যার জন্য একটা প্লেয়ার কি হচ্ছে যে আমি তো জানি আই এম গোয়িং টু সিলেক্ট, আমি তো জানি আমি খেলতে পারবোই, আমার খেলার মধ্যে কোনো আমার দায়বদ্ধতা নেই, আমি যেরকমই খেলি আমি শিওর যে আমি ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি, আমি জানি না তারা কি করে এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আসলে এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, আমরা দেশকে ভালোবাসি, যারা ভালো করে তাদের জন্য সবসময় শুভকামনা, এবং যারা খারাপ করছেন আমার মনে তাদেরও উচিত যে আমরা আমরা ইন্ডিয়ান সময় আমরা ইন্ডিয়ার দিকে তাকে দেখতে পাই, অনেক সময় তারা খারাপ করলে তখন তারা লিগে তারা খেলে ভালো প্রমাণ করে দেন আবার তারা মেইন টিমে আসে, ঠিক আমার মনে হয় ঠিক এইরকমই আমাদের এখানে হওয়া উচিত। তারা যদি ভালো করতে না পারে তাদেরকে বলা হবে।